ব্রো, এখানে হিরো হিরোইনের পুজো দেওয়া হয় নাকি? ব্রো আমাকে কে মারছে? আমি মাইন্ডক্রাফ্টে একই রকম জিনিস করে করে বোর হয়ে গেছি গাইস, আমার আর ভালো লাগছে না লিটারালি। তোমরাও কি বোর হয়ে গেছো মাইন্ডক্রাফ্টে একই রকম জিনিস করতে করতে? হ্যাঁ, আমিও বোর হয়ে গেছি গাইস, আমার আর ভালো লাগছে না লিটারালি। আমার কোনো ইন্টারেস্টিং কাজ চাই ডুড, যেটা করতে আমার আলাদাই মজা লাগবে, কিন্তু সেরকম কোনো কাজই নেই আমার কাছে, আমার ভালো লাগছে না লিটারালি। ব্রো এটা কি? ব্রো এখানে একটা পোর্টাল বানানো। এ তুই কি দেখছিস? চল, এই পোর্টালটা আমি পেয়েছি, তুই ভাগ এখান দে। ব্রো এখানে কি লেখা? প্লিজ হেল্প। এখানেও একই লেখা, প্লিজ হেল্প। আমার কাছে কেউ হেল্প চাইছে আর আমি হেল্প করবো না, এমন হতে পারে? আমি তো এমনি বোরই হচ্ছিলাম, তো চলো দেখি পোর্টালটার মধ্যে কার হেল্প করতে হয়। লেটস গো, লেটস গো। ব্রো আমি কোথায় চলে এসেছি ডুড? ব্রো রাত আমার পিছু ছাড়ে না, তো সকাল করে নিয়ে আমার নিনজা টেকনিক ইউজ করি। ইয়েস, আমার নিনজা টেকনিক এই ওয়ার্ল্ডে কাজ করছে না ব্রো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো, আমি লিখেছি তো টাইম সেট ডে, কিছু হচ্ছে না ব্রো, ইরর দেখাচ্ছে। আমার সামনে একটা ভিলেজ রয়েছে ডুড, আর ভিলেজে এটা কি করা? আই ডোন্ট নো, আমি কোনোদিন ভিলেজে এটা দেখিনি। ভিলেজটা কিছু ইন্টারেস্টিং মনে হচ্ছে, তো আরামসে চলো ব্রো, রাত হয়ে রয়েছে। আমাকে মব মারবে আমি জানতাম। ব্রো মারিস না প্লিজ, আমি অন্য জায়গা দিয়ে নামছি। চলো আরামসে ব্রো, এখানে তীর পেয়ে গেছি, নিয়ে ভাগো। আর হাড্ডি পেয়েছি। আরে ওপরে দেখো কোন মপের হেলথ দেখাচ্ছে ডুড। ব্রো এখানে কত বড় বড় মপ। এ চল, তুই তো ছোট মপ, এখানে কত বড় বড় মপ। আর এটা কি ব্রো? ব্রো এটা হিরো ব্রাইনের মূর্তি। ব্রো এখানে হিরো ব্রাইনের পুজো দেওয়া হয় নাকি? ব্রো আমার তো ভয় লাগছে। এ চল চল, ব্রো আমাকে কে মারছে? ও ও শেড ম্যান, শেড 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 শেড, ভিলেজে কেউ বেঁচে আছে? ব্রো আমাকে লোকাতে হবে। ব্রো এই ঘরটার মধ্যে দেখিয়ে চিল্লাচ্ছে বেঁচে আছে। ব্রো এটা ফটাফট ভাঙো। ও এখানে কেমন কেমন মব রয়েছে আর কি সব বক বক করছে দেখেছো? এখানে একটা ভিলেজার বেঁচে রয়েছে। হ্যালো ভিলেজার, থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য। ব্রো এই ওয়ার্ল্ডে আলাদাই মব রয়েছে, আমাদেরকে মারছে। ওকে ওকে, এই ওয়ার্ল্ডে এইসব মবগুলো আসলো কিভাবে? তুই তাড়াতাড়ি এক্সপ্লেইন কর আমাকে। ব্রো আমি ইন্টারেস্টিং কিছু কাজ চেয়েছিলাম, এত ইন্টারেস্টিং না ডুড। আমাদের ওয়ার্ল্ডে বহুত গরম পড়েছিল, বৃষ্টি হচ্ছিল না বলে আমরা হিরো ব্রাইনকে পুজো দিই, আর তারপরে হিরো ব্রাইন আমাদের ওয়ার্ল্ডে চলে আসে, আর তারপরে বৃষ্টি তো দূরের কথা, আমাদের সবাইকে মেরে দেয়। তুমি আমাদেরকে বাঁচাও। হ্যাঁ ঠিক আছে বাঁচাবো বাঁচাবো, কিন্তু আমি হিরো ব্রাইনকে মারবো কিভাবে? আমার কাছে কোনো আর্মার নেই, কিচ্ছু নেই, আমি কোনো সুপার হিরো না ভাই। তুমি যদি হিরো ব্রাইনকে মারতে চাও তাহলে আমি একটা রাস্তা বলে দেবো, আমি জানি। ইয়েস ঠিক আছে, বল বল, আমি মেরে দেবো হিরো ব্রাইনকে, তোর জন্য আমি মেরে দেবো, বল বল। হিরো ব্রাইনকে মারার জন্য একটা সুপার আর্মার, একটা সুপার শট লাগবে, সেটা পাওয়া যাবে জঙ্গালিয়ার্ড থেকে। পুরো জঙ্গালিয়ার্ড কোথায়? জঙ্গালিয়ার্ড হলো একটা আলাদাই ওয়ার্ল্ড, যেখানে রয়েছে ওই সুপার আর্মারটা, আর তারপরে তোকে একটা সুপার শটও নিতে হবে, তারপরে তুই হিরো ব্রাইনকে মারতে পারবি। আরে ভাই আমি জঙ্গালিয়ার্ড যাবো কিভাবে, রাস্তা তো বল। এখান থেকে তুই সোজা হাঁটতে শুরু কর, দুটো পাহাড় পরে একটা জায়গা পাবি যেখানে বহুত লাইট লাগানো, তার নিচে একটা কেফ রয়েছে, ওই কেফের মধ্যে একটা পোর্টাল রয়েছে, ওই পোর্টালটার মধ্যে তুই গেলে জঙ্গালিয়াটে চলে যেতে পারবে। কিন্তু আরো একটা প্রবলেম রয়েছে। কি প্রবলেম ভাই? ওই জঙ্গালিয়াটের পোর্টালের ওখানে দুটো মপ আছে, মপ দুটোকে মারার জন্য আমার কাছে কিছু আর্মার, একটা শর্ট টট রয়েছে, তুই নিয়ে যা ওইগুলো, আর নিয়ে গিয়ে ওই মপ দুটোকে মেরে তুই জঙ্গালিয়ার দিকে নিয়ে আয়, আর হিরো ব্রাইনকে মেরে দে, আমাকে প্লিজ বাঁচা। হ্যাঁ ঠিক আছে বাঁচাবো বাঁচাবো। ব্রো তুই তো যেতে পারতিস জঙ্গালিয়াটে, আর গিয়ে শর্ট আর আর্মারটা তো নিয়ে আসতেই পারতিস। যাসনি কেন? হ্যাঁ যাসনি কেন? আরে ব্রো এক জায়গায় দাঁড়া আর বল আমি আর্মার কোথা দিয়ে পাবো, নাহলে আমি তো জঙ্গালিয়াটের পোর্টালে এন্ট্রি করতে পারবো না ডুড। আমাদের ভিলেজে একটা লম্বা টাওয়ার মতো বাড়ি আছে, ওই বাড়িটার ওপরে একটা চেস্ট আছে, ওই চেস্টের মধ্যে সবকিছু পেয়ে যাবি তুই ভাই। কিন্তু আমি বাইরে বেরোলেই আমাকে সবাই মারছে ব্রো। এই ব্লকগুলো ভাঙো ফটাফট বেরো। ব্রো এই দেখো এখানে ওরা হিরো ব্রাইনের পুজো দিত ডুড। আরে আমি ড্যামেজ খাচ্ছি, পাগল ভাই এরা লিটারালি পাগল। ব্রো টাওয়ারটা কোথায়? ফাস্ট চলো ফাস্ট ফাস্ট। ব্রো মারবে, বন্ধ করে দাও ওকে, ফটাফট চেষ্টা খোলো। ও যেরাম যেরাম বলেছে আমি সেরাম সেরাম করবো। ওকে আর্মার পেয়ে গেছি একটা, কিছু ফুড পেয়ে গেছি নাইস, কিছু টর্চও পেয়ে গেছি নাইস, একটা ওয়াটার বাকেট, একটা হেলমেট, একটা এক্স পেয়ে গেছি ওকে, একটা বুট, আর একটা প্যান, একটা শিল্ড, নাইস বহুত কিছু পেয়ে গেছি, ফটাফট পরে নাও। নাইস ডুড, ভাই হেলমেটটা হেভি ব্রো, ও সেট এক্সট্রা কত বড়। নাইস, এবার নিচে যত মপ আছে সবার গেম বাজাবো, চলো লেটস গো। ব্রো এখান থেকে সোজা দৌড়াতে শুরু করো, আমি কারোর সাথে পাঙ্গা নিতে চাই না, আমাকে মারছে দেখেছো? ব্রো বহুত মার খাবি, চল চল লেটস কি ভাগ যাই দাসে, চল 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 চল, সালে আমাকে মারবি, চল
ভাগ এখান থেকে। ব্রো দুটো পাহাড় পেরোতে বলেছিল, এটা মনে হয় ফার্স্ট পাওয়ার। চল পেছনে আসছে। ইয়েস তুই তো মরলি ভাই, পালাচ্ছিস কেন? এদিকে শোন, নে নে পালাচ্ছিস কোথায়? হ্যাঁ মেরে দিয়েছি মালটাকে, ভাগো। স্কেলেটন তীর মারছে, ভাগো ভাগো ভাগো। ব্রো এটা মনে হয় 2 নম্বর পাহাড়, সামনেই মনে হয় আছে ফার্স্ট। চলো ব্রো, এত অন্ধকারের মধ্যে ও সামনে দেখো ওই জায়গাটায় লাইট জ্বলছে। ইয়েস ব্রো আমার মনে হচ্ছে ওখানটাই হবে। আরে চালা যা, বদ মারুঙ্গা। চল 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 ব্রো, আমি পালালাম, আমি পালাচ্ছি, আমি পালাচ্ছি, নো প্রবলেম, আমি পালাচ্ছি। ব্রো এদের সাথে আমি মারামারি করতে পারছি না, আমি হিরো ব্রাইনকে কি ভাগো। চল চল ব্রো, ক্রিপার ভাগ ভাগ ভাগ। ব্রো চলে এসছে এই জায়গাটায়, ডু ডু। চলো ফটাফট এন্ট্রি করা যাক, পেছনে ক্রিপার আছে। আহ ব্রো জায়গাটা ফাটিয়ে দেবে সালান নুপ। এ তুই এখান থেকে দূর হ। এখান থেকে এন্ট্রি করার রাস্তা কোথায় ডু? ব্রো এখানে আটকানো। ব্রো এন্ট্রি করার রাস্তা খুঁজতে হবে ডু ডু ডু। ওই ক্রিপারের বাচ্চা কী দেখছিস? দেখে কী দেখছিস? হ্যাঁ ও ও ব্রো, আমি কোথায় লিটারালি পড়ে গেছিলাম, আমার রাস্তা খুলে গেছে, ভাগো ফাস্ট। ব্রো এখান থেকে মপ এন্ট্রি করতে পারে, বন্ধ করো তো। চলো আমি মনে হয় ঠিক যাচ্ছি, আই ডোন্ট নো, কোনো আইডিয়া নেই। ব্রো এই জায়গাটাও আটকানো। ওকে এখানে এ রয়েছে, ওকে খুলে ফেলেছি। চলো এবার এখান থেকে আরামসে নিচে। ওকে ব্রো আগে খাবার খেয়ে নিই, সামনে মপ দেখতে পাচ্ছি। ডুড এই মোটকা মপগুলো ভাই, এই মোটকা মপগুলো বাচ্চা পারে। ইয়েস আচ্ছা গোতে, আমি মোটকাগুলোকে মারবো ফটাফট। আমি বাচ্চাগুলোকে তো মারছি না। ব্রো মারতেই তো দিচ্ছে না। ও ভাগ যাও ভাগ যাও ভাগ যাও ভাগ যাও ভাগ যাও। ব্রো আমি একটা ট্রিক পেয়েছি, ট্রিকটা ইউজ করছি, দাঁড়াও আগে ওয়াটার খেয়ে নি। ওকে ব্রো যেদিকে ইচ্ছা ভাগো। চল গোতে তালা, তোর গোতে দেখাচ্ছি। ব্রো আরো কিছু দেবে আমাকে মারার জন্য, কিচ্ছু দিইনি আমি, কিভাবে মারি এই দুটোকে? তালাটা রিসপন্ড করতেই রয়েছে, হেলথ তো বাড়াতেই রয়েছে। দেখতে পাচ্ছ আর একটা হিটে হয়েছে, ব্রো মেরে দিয়েছি আই থিঙ্ক একটাকে। ইয়েস 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 নাইস, আমি লুকিয়ে লুকিয়ে মেরেছি লিটারালি। ওই চল চল বেরো আগে এখান থেকে। ব্রো লিটারালি আমি একটা রুম মতো বানিয়ে তার মধ্যে লুকিয়ে লুকিয়ে মেরেছি। নাইস, এবার এটাকে ভাঙো, এবার ওই ব্লকগুলো নাও, আর ওর সামনে গিয়ে এরকম একটা রুম বানাবো, দিয়ে ওকে উঠতে দেবো। ইয়ে তারপরে আমি পোর্টালের মধ্যে এন্ট্রি করবো। ইয়েস আমি আগে যদি এরকম বুদ্ধি লাগাতাম। গোতে সালা গোতে, এদেরকে মারো আগে আগে, এদেরকে কুটো। চল মার খাবে একবার আর দৌড় দেবে, তারপরে আবার আসবে। আমি সালা ওয়াটার ঢেলে রেখেছি বুঝলি তো, পালাতে পারবি না। কোথায় পালাবি? হ্যাঁ এখানে পালাচ্ছে দেখো। বি তুই চালা ব্রো, টি চালা না কি সব বলছে, এও মরবে। এর জন্য একটা জায়গা বানাতে হবে, দিয়ে একেও কুটবো। অলরাইট গাইস দেখতে পাচ্ছ, এর জন্য আমি এরকম একটা রুম বানিয়ে নিয়েছি। ওয়েট আমার হেলথ বহুত কম আছে, একটু খাবার চাবি নিয়ে তারপরে একে কুটবো। আমাকে কুটছে, পুরো শিল্ড রাখলে সামনে লাগছে না। নাইস, এবার চলো আমার কুটার বাড়ি। ব্রো ইটের আর পার লাগছে লিটারালি। খাবার চাবাও। ব্রো এক সময় করতে করতে হাঁপাবে তো, তারপর ফুটবো দেখো। হাঁপিয়েছে মনে হয়, না না। আরে ব্রো তুই থামবি না নাকি? চল তেল লেনে যাই, তুইও থামবি না, আমিও থামবো না তোকে, আমিও করবো। ব্রো মেরে দিয়েছি, নাইস। ব্রো এই একটা মাস্ক ড্রপ করেছে। ইয়েস ব্রো এই মাস্কগুলো দিয়েও কিছু করতে হবে নাকি? আই ডোন্ট নো, রেখে দিই। ব্রো এবার চলো পোর্টালটার মধ্যে। ব্রো বহুত কষ্ট হয়েছে লিটারালি এদের দুজনকে মারতে, আমার ওয়াটারটা তুলে নিই।
ওকে নাইস, চলো পোর্টালের মধ্যে, লেটস গো। ওকে চলো জঙ্গালি আটে। ওকে বয়েজ অ্যান্ড গার্লস, আজকের জন্য ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের যদি নেক্সট পার্ট দেখতে হয় তো ফটোফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দাও। খুব তাড়াতাড়ি আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। চলো আজকের জন্য গুড বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। চলো আজকের জন্য গুড বাই।